আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ অসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক অনেক মসজিদে লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম এ বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে আসলেই মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা কি হারাম এ প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য মসজিদের প্রধান কাজ হলো পচ্ত সলাতের জামাতের আয়োজন হবে এতেকাফ হবে কোরআন শিক্ষার আসর হবে দিনই জ্ঞানের বিভিন্ন মাজলিস এবং হালাকা হবে এ কাজগুলোর জন্য মসজিদ ব্যবহৃত হবে এটি আল্লাহ ইবাদতের জন্যই নির্মিত দুনিয়াবী কাজের জন্য মসজিদ নির্মাণ করা হয়নি দুনিয়াবী কোনো কাজে প্রত্যক্ষভাবে দুনিয়াবী কাজ হয় এরকম কাজ জন্য মসজিদকে ব্যবহার করা মৌলিকভাবে ইসলামের উদ্দেশ্য লক্ষ্যের বাইরে এবং এটা তবে মসজিদের দুনিয়াবী কথা বললে সেটাকে দুই ভাগে ভাগ করতে হবে আমাদের প্রথমত এমন দুনিয়াবী আলাপ আলোচনা যেই দুনিয়াবী আলাপ আলোচনার উদ্দেশ্য দিন অর্থাৎ দিনই উদ্দেশ্যে দুনিয়াবি আলোচনা করা হয়েছে দুনিয়ার কোনো স্বার্থের উদ্দেশ্যে দুনিয়া আলোচনা করা হয়নি এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে আমি করিম সাল্লা সাল্লাম তার মেম্বর থেকে এমন অনেক আলাপ করেছেন যেগুলা দুনিয়া সংশ্লিষ্ট আলাপ কিন্তু উদ্দেশ্যে ছিল দিন ধরুন একজন ইমাম বাহাতি মসজিদে আলাপ করছেন যে জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয় কি বিষয়টা কিন্তু দুনিয়াবি কিন্তু দুনিয়ার কারণে বলছেন না নিছকই ব্যবসায়ী কোনো ডিল হচ্ছে না তাহলে এ ধরনের ব্যবসায়িক আলাপ ধরুন কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আলাপ হলো খতিব সাহেব ব্যবসা বা কেউ আলাপ করলেন যে ব্যবসাতে এভাবে করলে সেটা হালাল হবে ব্যবসা করলে হারাম হবে এটা আলটিমেটলি দুনিয়াবী বিষয় হলো কিন্তু এই আলাপ কিন্তু নিষেধ নয় মসজিদে এরকম দুনিয়াবী আলোচনাগুলো হতে থাকবে খতিব সাহেবরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে কোন দৃষ্টিকোণ এবং এ বিষয়ে আমাদের করণীয় বর্জনীন তারা বলবেন এরকম দুনিয়াবী আলাপ নিষেধ নয় মৌরিকভাবে বা মোটা দাগে সব ধরনের দুনিয়াবী আলাপকে মসজিদে নিষিদ্ধ বলার কোনো সুযোগ নেই মসজিদে যে সমস্ত দুনিয়াবি আলাপ করা নিষিদ্ধ সেটা হলো যেই দুনিয়াবি আলাপটা হয় দুনিয়াবি উদ্দেশ্যে ধরুন একটা মানে গতানুগতিক রাজনৈতিক দল তারা মসজিদে রাজনৈতিক আলাপ আলোচনা করলেন অথবা কয়েকজন ব্যবসায়ী তারা মসজিদের মধ্যে বসে তাদের একটা ব্যবসায়িক মিটিং করলেন এই কাজগুলো নিষিদ্ধ কিন্তু সে নিষিদ্ধতাটা আবার হারাম পর্যায়ে নয় এটাকে মাখর তাহারেমি বলেছেন ফোকায় রামের বেশিরভাগ যার কারণে মসজিদে দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে বসে যদি আলাপ আলোচনা করা হয় তাহলে সেটা মাকরু হবে এবং অনুচিত হবে সেটা অন্যায় হবে এটা করা উচিত নয় যদি কেউ মসজিদে এসেছেন আর কথা প্রসঙ্গে এমন কোনো কথা বলেছেন যেটা কথা ধরুন আজকে বাহিরে কি হয়েছে অমুক জায়গায় কী হয়েছে এ কথাটা প্রসঙ্গত একজন আরজনকে বললেন তো এটা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ আলোচনার নিষিদ্ধ সেটা অর্থাৎ এটুকু বললে সেটা গুণা হয়ে যাবে এমন নয় আর যদি একান্ত দুনিয়ার আলাপ আলোচনা করেন তাহলে সেটা করা অনুচিত হবে সেটা মাকরু হবে কিন্তু ঢালাওভাবে দুনিয়ার সব আলাপ হারাম এমনটি বলা কোনো কারণ এ বিষয়ে একটি ভিত্তিহীন হাদিস এর কথা অনেকে বলে থাকেন যে মস্ত্রী দুনিয়াবে আলাপ করলে তার আমল সমূহ ভস্ম হয়ে যায় জ্বলে পড়ে শেষ হয়ে যায় যেমন আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভরস্য করে ফেলে সেরকম তো এরকম কোনো বর্ণা আসলে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি সাব্যস্ত হয়নি একটি বর্ণা পাওয়া যায় না বিক্রিম সাল্লা ইসলাম বলেছেন একটা সময় আসবে যখন মানুষরা মসজিদে গোল হয়ে বসবে এবং নিছকই দুনিয়াবী স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তারা আলাপ আলোচনা করবে তোমরা তাদের সাথে বসবে না তো এখান থেকে বোঝা যায় যে মসজিদে দুনিয়াবী আলোচনা করা জায়েজ নয় যে দুনিয়াবি আলোচনা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট একান্ত সেটা দুনিয়াবি কারণেই করা হয়ে থাকে যেমন ব্যবসায়িক আলাপ বেচাকেনার আলাপ কোনো ডিলিংস ইত্যাদি এগুলো মসজিদের মধ্যে বসে করা যায়জ নয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয় সে যেন সেটা খুঁজে না পায় এই যাহাদিস এখান থেকে বোঝা যায় যে মসজিদকে দুনিয়াবি কাজ জন্য ব্যবহার করা এটা আমাদের জন্য জায়েজ নয় আপনার কোনো জিনিস হারিয়ে এসে আপনি বাহিরে ঘোষণা করুন আল্লাহর ঘরকে সেটার জন্য ব্যবহার করবেন না আল্লাহর ঘরে এসে সেটি করবেন না তাছাড়া আমাদেরকে ক্ষেত্রে আল্লাহর বিধি বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন